নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ দু হাজার কুড়ি সালে মিন রাশি অথবা মিনলগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাব কেমন হবে পাশাপাশি আপনাদের কেরিয়ার কেমন হবে এবং আপনাদের বিবাহ এবং এ বছর আপনাদের লাকি সংখ্যা এবং লাকি কালার কি এই নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে জানাতে চলেছি মিন রাশি অথবা মিন লগ্নের সম্বন্ধে তো মেন বিষয়বস্তুতে আসা যাক মিন রাশির দশম স্থানে বৃহস্পতির অবস্থান অর্থাৎ ধনুরাশিতে বৃহস্পতির অবস্থান অর্থাৎ বৃহস্পতি গ্রহ নিজ রাশিতে অবস্থান করায় এবং মিন রাশির দশম স্থানে অবস্থান হওয়ায় আপনাদের কর্মভাব খুব শুভ দেখা যাচ্ছে এবছর অর্থাৎ আপনারা নতুন কোনো কর্ম পেতে পারেন এবং পাশাপাশি আপনারা উচ্চপদস্থ কোনো চাকরি অথবা সরকারি চাকরি বা আপনারা চাকরির ক্ষেত্রে পদে প্রমোশন পেতে পারেন এ বছর অর্থাৎ আপনারা এবছর অবশ্যই সার্ভিসের ইন্টারভিউগুলি অবশ্যই দিন সে আপনারা বেসরকারি ক্ষেত্র দিতে পারেন সরকারি ক্ষেত্রে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কর্মভাব এবছর একটা শুভ দেখা যাচ্ছে এক কথা মিন রাশির এবছর গোল্ডেন টাইম শুরু হতে চলেছে দু সাল এবং একাদশ স্থানে প্রতি বসায় অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু সালে শনি গ্রহ মকর রাশিতে অবস্থান করায় আপনাদের সফলতা আসবেই অর্থাৎ যে কাজে আপনারা যাবেন আপনারা অবশ্যই সাকসেস পাবেনই পাবেন এবং পাশাপাশি আপনাদের এ বছর অর্থনৈতিক ভাব খুব শুভ দেখা যাচ্ছে প্রচুর অর্থ আপনারা ইনকাম করবেন এবং এবছর মীন রাশির যে গ্রহের গোচর দু হাজার সালে আপনারা এই সময়টি অবশ্যই কাজে লাগান কারণ এরকম একটা গ্রহের অবস্থান আপনারা হয়তো ন দশ বছর পাবেন কিনা সন্দেহ আছে অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে সফলতা আসবে আপনারা অর্থনৈতিক দিক থেকে আপনাদের সফলতা আসবে নতুন কর্ম পেতে পারেন এবং পাশাপাশি গভর্নমেন্ট সার্ভিস অথবা উচ্চ উচ্চপদস্থ কোনো চাকরি আপনারা এবছর পাবেন এক কথায় এই দু সাল মিন রাশির গোল্ডেন টাইম অর্থাৎ সোনায় সোয়াগা আপনাদের বছরটি এবার আমি আপনাদেরকে জানাই এ বছর আপনাদের শুভ রং কী আপনারা বছর হালকা হলুদ এবং হালকা বেগুনি এই দুটি কালার আপনারা ব্যবহার করুন যে কোনো কাজে যাওয়ার সময় অন্তত একটা রুমাল পর্যন্ত আপনারা রাখতে পারেন নিজের পকেটে যদি জামা না পড়েন সেক্ষেত্রে একটা রুমাল যদি হালকা কালারের হলুদ বা হালকা বেগুনি সেক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে এবং আপনাদের শুভ শুভ সংখ্যা এক তিন নয় এ আপনাদের শুভ সংখ্যা এক তিন নয় এবং অশুভ সংখ্যা হচ্ছে পাঁচ চার সাত এই এই কটি সংখ্যা হচ্ছে আপনাদের অশুভ তো বন্ধু আমি আজকে জানালাম যে সালে অর্থনৈতিক ভাগ্য কেমন হবে কেরিয়ার কেমন হবে এবং শুভ সংখ্যা শুভ রং এবং পাশাপাশি আপনাদেরকে এটাও বলি আপনারা এ বছর শেয়ার মার্কেটে লগ্নি করুন আপনারা প্রফিট অবশ্যই পাবেন অর্থাৎ আপনাদের একাদশ স্থানে শনিগ্রহ বসে থাকায় এবং দশম স্থানে নিজ ঘরে বৃহস্পতি অবস্থান করায় আপনাদের অর্থনৈতিক ভাগ্য খুব শুভ দেখা যাচ্ছে পাশাপাশি আপনারা উচ্চ শিক্ষাতেও আপনারা সফলতা পাবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সফলতা আসবে কিন্তু আপনাদের নবম স্থানে কেতু বসার থাকার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে একটু ডিলে হবে কিন্তু আপনাদের ভাগ্য আটকাতে পারবে না আপনাদের সাকসেস অবশ্যই আসছে এই দু হাজার সাল তাই প্রিয় দর্শক বন্ধু আপনারা এই দু হাজার সালকে কাজে লাগান কেরিয়ার অর্থনৈতিক ব্যবস্থার জন্য তো আজকে তো সময় এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ